এখন আমি এসেছি বুদ্ধিজীবীতে। এটা হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবী। এখন আমার সাথে আছে আমার কাজিন বিজয়। কিছু বলবা? নো, বলো, সমস্যা নাই। আসলে মানে প্লেসটা অনেক সুন্দর আর কি, ঠিক আছে? আপনারা যদি আসছেন, কেউ আইসা থাকেন, তাহলে অবশ্যই মানে এটা দেখছেন। এটা হচ্ছে মানে কবরস্থান আর কি, ঠিক আছে? এদিকে আপনার কি কবর দেয় আর কি, এটা তো আপনারা জানেন। ওইদিকে কিন্তু, ওইদিকে যে অংশটা, ওইদিকে কিন্তু পুরোপুরি আপনারা শুরু হয়ে গেছে কার্যক্রম, ওখানে কবর দেওয়া হয় সবাইকে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে যাই, ঠিক আছে? হ্যাঁ, আমরা যাইতেছি আস্তে আস্তে। আচ্ছা, ছবি পরে তুলবে? আমরা আগে লাইভে যাই, ছবি কি তুলবি? এখন আমরা একটু দেখাইতেছি। তোর এক্সপিরিয়েন্সটা বল এখানে আসার ব্যাপারে, বল। আসলে সুন্দর একটা এলাকা, আসলে ঘোরার মতো এলাকা, বুদ্ধিজীবীর পিছনে অনেক সুন্দর এলাকা করছে, এটাই বলার আছে আর কি। আসলে জোস প্লেসটা, ঠিক আছে? মানে যদি আসেন কেউ, তাহলে অবশ্যই মানে দেখবেন আপনার নিজের চোখে। আর সকাল টাইমে ওয়েদারটা অন্যরকম, ফ্রেশ মাইন্ড। শীতকালে তো একবার একটু যদি সূর্য না ওঠে, তখন তো জুস লাগবে, ঠিক আছে? কি বলবো, যে জায়গাতে ঢুকছি আর কি, এখানে এই জায়গাতে ঢুকছিলাম আপনার। হ্যাঁ, এই জায়গা বুদ্ধিজীবী দেখতেছেন ভিতরে, যেখানে আড্ডা দিয়ে আর কি, ঠিক আছে? আমরা এই ঢুকছিলাম, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখন ব্যাগে হাঁটতেছি, ঠিক আছে? আর কি আসলে কি ব্যাপারটা হচ্ছে, বেশি রোদ এখানে, ঠিক আছে? এখন প্রায় 10টা বাজে, যার জন্য একটু বেশি রোদ দেখা যাচ্ছে। এখন তারপর আমরা হাঁটতেছি, ঠিক আছে? পুরো রোদ এলাকাটা দেখেন, পুরো রোদ দেখতেছেন, কিন্তু বড় সাইজে তো দেখতেছেন এটা, কিন্তু বুদ্ধিজীবীটা। ও এখানে একটা ব্রিজ আছে দেখেন, এই ব্রিজটা মানে অনেকজন দেখছেন, ঠিক আছে? এখান দিয়ে দেখেন জায়গা, মানে যাওয়ার জন্য জায়গা, সুন্দর জায়গা। ওদিকে আরো ব্রিজ দেখা যাইতেছে, আপনারা দেখবেন আসলে। এই জায়গাটা আগে এরকম ছিল না, ঠিক আছে? এখন মানে কি বলবো, অনেক কাজ হয়েছে এখানে। ব্রিজ উঠবি? যার জন্য ব্রিজ উঠবা? হ্যাঁ, ওঠা যাবে, একটু পরে আমরা আগে দেখা করি। মানে এই জায়গাটা আগে কীরকম ছিল আপনারা হয়তো জানেন, ইতিহাসটা কীরকম। এদিকে আপনার সাগরের মতো ছিল, যখন আমি আরও ছোটো থাকতে আসছিলাম, তখন এটা প্রায় নদীর মতো ছিল আর কি, ঠিক আছে? পরে এখন বিভিন্ন উদ্যোগ নিল যে এখানে কবরস্থান করা হবে, এবং আর কি পুরো জায়গাটা ভরাট করে ফেলছে। আর এটা আপনারা হয়তো জানেন না যে এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কবরস্থান, যেটা রায়ের বাজারে অবস্থিত ঢাকার। দেখেন এই সবুজ যে জায়গাগুলো দেখতেছেন, লাইন বাই লাইন দেখছেন, এগুলা কিন্তু আপনার এগুলা কবর দেওয়া হয় আর কি। এখন আমরা আসল রিয়েল কবর যেগুলো, এগুলোর কাছে চলে আসছি, প্রায় ঠিক আছে? দেখবেন আপনারা। তবে হ্যাঁ, এই ব্রিজটাতে আমি কিন্তু এর আগে আসছিলাম, তখন এটার কাজ হচ্ছিল, ঠিক আছে? কিন্তু এখন কি আপডেট, একটা পরিপূর্ণ ব্রিজে পরিণত হয়েছে, ঠিক আছে? আর যে কবরস্থান গুলো দেখেন, পার্কিং নাম্বার 7 দেওয়া আছে, এটা এগুলো সব কবরস্থান, কবরগুলো দেখতে সুন্দর, আসলে সুন্দর। হাতিঝিলের মতো একটা ব্রিজ আছে আগে, ব্রিজটা একবার হাতিঝিলের মতো। ওকে, তো ব্রিজটাতে আমরা এখন যাচ্ছি, আর কবরগুলো তো দেখতেছি অনেক কবর আছে। ব্রিজটা দেখেন, জোস।
দেখছেন অনেক পুরোপুরি আপডেট একটা ব্রিজ দেখলে অনেক জোস লাগে আর কি যেটা। তো ভাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন আর কি বলবো, নেক্সট ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ।